নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, অম্বুবাচী এসে গেল। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি যখন পদ শেষ হবে, পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন এই সময়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ় মাস সাত তারিখ অম্বুবাচী। তাই যে কোনো বছরের আষাঢ় মাসের সাত তারিখ থেকেই শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিদেব এই বিশেষ তিথিতে বা এই বিশেষ বারে বা বিশেষ তারিখে মিথুন রাশিতে গমন করে এবং মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে এবং আগামী সাতই আষাঢ় মঙ্গলবার সেই শুভ অম্বুবাচী। আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে পালিত হয় এই পার্বণ। আষাঢ় মাসের রবি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম অর্ধে অর্থাৎ এক চতুর্থাংশের স্থিতিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। শাস্ত্রমতে অম্বুবাচীর এই তিন দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্মাদি যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এবং গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। কামাখ্যা মন্দির অর্থাৎ একান্ন তারাপীঠের অন্যতম পীঠ। বলা হয় সতীর অঙ্গচ্ছেদ এই স্থানে যোনি পড়েছিল। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ প্রবেশ করবে, শুরু হবে বাংলার সাতই আষাঢ় মঙ্গলবার, ইংরেজি বাইশে জুন দু হাজার একুশ মঙ্গলবার। রবিদেব মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে আর তারপরেই আদ্রা নক্ষত্রে সূর্যদেব প্রবেশ করবে এবং ঠিক এই সময়ে চন্দ্রদেব সকাল নটা পর্যন্ত তুলা রাশিতে থাকবে এবং তারপরেই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে চন্দ্রদেব। এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তিথি তা হল ত্রয়োদশী তিথি। যেহেতু মঙ্গলবারে ত্রয়োদশী তিথি পড়েছে তাই এই বিশেষ দিনে ভৌমি ত্রয়োদশী বলা হয় এবং অত্যন্ত শুভ যোগ তা হল সিদ্ধিযোগ, থাকবে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত, তারপরেই সাধ্যযোগ শুরু হবে। তাই অত্যন্ত শুভ যোগে এবারের এই বিশেষ অম্বুবাচী তিথি। এবং অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে দশই আষাঢ় চোদ্দশো আঠাশ সন শুক্রবার, ইংরেজি পঁচিশে জুন শুক্রবার। আদ্রা নক্ষত্রের প্রথম চরণ ছেড়ে দ্বিতীয় চরণে প্রবেশ করবে সূর্যদেব সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং এই বিশেষ সময় পর্যন্ত অম্বুবাচী থাকবে এবং তারপরেই নিবৃত্তি হবে। তাই সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটের পরে অম্বুবাচীর নিবৃত্তি যোগ এবং এই বিশেষ সময় চন্দ্রদেব ধনু রাশিতে অবস্থান করবে এবং মূলা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রদেব। সেই সাথে দ্বিতীয়া তিথি এবং ব্রহ্মাযোগ এবং দশটা রাত্রি দশটা আটত্রিশের পরে ইন্দ্রযোগ। তাই ব্রহ্মাযোগে এই বিশেষ অম্বুবাচীর নিবৃত্তি হবে। অম্বুবাচীর এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। এমনকি এই তিন দিন মাঙ্গলিক কাজ যেমন নিষিদ্ধ থাকে, পাশাপাশি অম্বুবাচী শেষ হলে পুনরায় শুভ অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। এই তিন দিন মন্দিরের দুয়ার খুলবেন না, পুজোপাঠ বন্ধ রাখার কথা বলা হয়েছে, বিশেষত মা কালীর পূজা অর্চনার ক্ষেত্রে। এবং কামাখ্যা মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিন থেকে
সর্বসাধারণের দর্শনের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। তবে বর্তমান করোনা পরিস্থিতির জন্য কামাখ্যাতে কোনো অনুষ্ঠান পর্ব হবে না। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন বলে মনে করা হয়। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অশুচি থাকেন, সেজন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং মহিলা অর্থাৎ বিধবা মহিলারা অশুচি অর্থাৎ পৃথিবীর উপরে আগুনের রান্না করে কিছু খাবেন না এমনটাই বিশ্বাস, এবং বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হবে। উল্লেখ্য যে এই বিশেষ দিনে অর্থাৎ এই অম্বুবাচীর নিবৃত্তির দিন ভক্তদের উদ্দেশ্যে কামাখ্যা মন্দির থেকে রক্ত বস্ত্র উপহার দেন। দেবীপীঠের এই রক্ত বস্ত্র ধারণ করলে মনস্কামনা পূরণ হয়, ভক্তদের বিশ্বাস এটি। এবং এই বস্ত্র পুরুষেরা ডান হাত এবং গলায় ও মহিলারা এই বস্ত্র বাম হাতে বা গলায় পরিধান করে থাকেন। রক্ত বস্ত্র পরিধান করে শ্মশান বা মৃতের ঘরে যাওয়া নিষিদ্ধ। কামাখ্যা ধামের অম্বুবাচী মেলার আন্তর্জাতিক এবং জাতীয় সম্প্রীতি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বর্তমানে করোনা পরিস্থিতিতে অবশ্যই নিজ গৃহে বসে আপনারা মা কামাখ্যার উদ্দেশ্যে পূজা অর্চনা অবশ্যই করুন। মেদিনী অর্থাৎ মাটি এই সময় অপবিত্র, তাই পতিহীনারা অর্থাৎ বিধবারা এবং সৎ ব্রাহ্মণরা অবশ্যই নিজেদের খাবার নিজেরাই তৈরি করে খাবেন, অর্থাৎ নিজেরা ফলমূলাদি খাবেন। যেমন উনানে রান্না করা বা নুন বা চিনি মিশ্রিত খাবার, কোনো মিষ্টি খাবার এই সময় খাবেন না আপনারা। এবং নিজ নিজ গৃহের মায়ের মুখ আপনারা অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখুন বা বন্ধ করে রাখুন। এবং যে সমস্ত মায়েরা দীর্ঘদিন সন্তান কামনাতে কোনোভাবেই সফল হচ্ছেন না, তারা এই সময়ে অর্থাৎ এই অম্বুবাচীর সময়ে আপনারা মায়ের কাছে সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করুন। আর এই প্রার্থনাতে আপনাদের উপরে মায়ের কৃপা অবশ্যই বর্ষিত হবে, আপনাদের ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুদের বলবো, এই বিশেষ অম্বুবাচী আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আনুক, এবং বিশেষত এই কয়েকটি বিষয়ে আপনারা সাবধানে থাকুন। এগুলো এই বিধিনিষেধগুলো অবশ্যই পালন করুন নিজেদের সাধ্যমতো, এবং এই অম্বুবাচী বা অমাবতীর এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই মা এবং নারী শক্তিকে অবশ্যই সম্মান করুন। শস্য শ্যামলা বসুন্ধরাকে রক্ষা করার অবশ্যই আপনারা বদ্ধপরিকর হন। এই সময়ে আপনারা অবশ্যই কোনো গাছ কাটবেন না, কাঠ কয়লাতে আগুন জ্বালাবেন না, এবং সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে মা সতী তথা মা কালীর পূজা অর্চনা আপনারা করুন। মা কালীর পূজা অর্চনা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা মনে মনে মায়ের নাম জপ করুন, কারণ এই তিন দিন মায়ের মুখ দর্শন আপনারা করতে পারবেন না। এবং অম্বুবাচীর নিবৃত্তির পরে আপনারা গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার ঠাকুরগৃহ, তারপরে আপনারা মায়ের পূজা অর্চনা অবশ্যই করবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্টস বক্সে জয় মা কথাটি লিখবেন, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।